দর্শক দেখা যায় কইতাম না বাদে কইম আমরা এখন আছি কদমতলিত সিলেটের বাস টার্মিনাল যেটা কদমতলি কদমতলি পয়েন্ট আর মেয়র সাহেব আরিফুল হক চৌধুরী সাহেব আইসেন কাশ্মীর কাচ্চিবাইত কাশ্মীর কাচ্চিবাইত আইসেন আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র তাই না আইসেন এটার উদ্বোধন এমনকি ফিতাঘাটে উদ্বোধন করলাম আপনারা সরাসরি দেখেন আমার বুঝন রসিক লাগে বালা সুখবর একটা লই আইসে কাশ্মীর কাচ্চি ডাইন ভাই কদমতলির যে তারা ব্রাঞ্চ ওখানে উদ্বোধন হইল আর তারা এগুলো হয়েছে কি আপনার আপনারা দেখা যে আমরা আপনারা দেখাইলাম আমরা দেখলাম যে আসলে যে কাচ্চি কাশ্মীর কাশ্মীর কাচ্চি ভাই যে ডেকোরেশনটা এই ডেকোরেশনটা কিন্তু আসলে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তাই ঘুরি ঘুরি দেখায় ডেকোরেশনটা সত্যি খুব ভালো অসাধারণ একটা ডেকোরেশন করছেন তারা আর সত্যি কথা বলতে গেলে যে আজকে উদ্বোধন হয়েছে কাশ্মীর কাচ্চি ভাই আর কাশ্মীর কাচ্চি ভাই প্রথম তিন দিন আজকে থেকে শুরু করি তিন দিন পর্যন্ত যে কোনো খাবারের উপরে 30% ছাড় পাইবা আর আমরা তো দেখলাম যে একটু আগে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তাই ফিতাঘাটে যে কাশ্মীর কাচ্চি ভাই উদ্বোধন করলো আমরা তখন আমরা জানি তো সেটা সিলেটের মানুষ ভোজন রসিক এবং তারই লাগছে তবে প্রতিষ্ঠান সিলেটের ব্যবসা খাতে কীরকম ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আসলে কাচ্চির জন্য প্রসিদ্ধ কাকা কাকার কাচ্চি কাকার কাচ্চি সিলেটে নতুন কোয়ালিটি যদি ভালো হয় এবং খাওয়ার পরে যেন মানে কেউ ইন্ডাইজেশন না হয় খাওয়ার পরে একটু স্বাদ যেন সেটা যেন কন্টিনিউ কাচ্চি মানে বিশেষ করে দেখা যায় কাচ্চিতে আলাদা একটা ফ্লেভার থাকে তবে আমার মনে হচ্ছে যে সেটা একটু মিনিমাইজ করবেন কারণ বিভিন্ন কাচ্চিটা আমি এখানে আশাবাদী যিনি এটা ওপেন করেছেন তিনি এই ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে নতুন করে উনি এই প্রফেশনে আসেন নাই কিন্তু অনেক বছর ধরে এই প্রফেশনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমার মনে হচ্ছে কাশ্মীর কাচ্চি সবার কাছে দুজন আমার মনে হয় ভালো আমরা চাই টিকিট দিয়ে যাতে মানুষ আগে অর্ডার দিতে পারে যে এই ধরনের জন্য একটা চাকরি কাশ্মীর যখন লাগাইছেন আশা করি কাশ্মীরি চাকরি আমাদের উপহার দেবেন যার জন্য মানুষ
এখন অপেক্ষা করেও আমরা কথা বলি বাংলা এবং চাইনিজ সহ নিয়ে ওনাদের মেনুটা আমরা দেখেছি। আশা করি এই শুধু দক্ষিণ সুরমা কদমতলি এলাকা ছাড়াও সিলেট শহরের অন্যান্য অঞ্চলের যারা আছে এরা একদম একদিন হলো এখানে এসে চেষ্টা করতে পারেন। ওনারা এখানে যিনি প্রতিষ্ঠানের মালিক যিনি উনিও কিন্তু একজন বাবুর্চি এবং সোনামদন্য বাবুর্চি এবং ওনার উনি নিজে অভিজ্ঞতা সম্পন্ন থাকার কারণে আমরা মনে করি এখানের এই ব্যবসাটা আরও লাভবান হবে এবং মানুষের স্বাদ যেটা কাশ্মীর যেটা শব্দটা এটা ব্যতিক্রম একটা বিরিয়ানি বা খাচ্ছি নিয়ে আসবেন। এবং চাইনিজ এবং বাংলার যে ব্যবস্থা আছে আসলে আপনারা যারা দর্শক এখানে দেখবেন এই ভিডিওটা আপনারা একবার যাচাই করতে পারেন। ওনারা অনেক আপনারা দেখেন অনেক ইনভেস্ট করা হয়েছে এখানে প্রায় কোটি টাকার কাছাকাছি এবং পরিবেশটাও খুব ভালো। ধন্যবাদ সবাই, ধন্যবাদ আপনাকে। আমরা এখানে প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি আমাদের রেস্ট পাকিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং স্পেশাল যে কাছি সেটা আমরা রাখি, যেটা বাংলাদেশে আমরাই প্রথম কাশ্মীর কাছে। আমাদের কাতি সাথে যেটা থাকবে সেটা হচ্ছে চাইনিজ আইটেম থাকে, পিৎজা, ডিম, রাইস, ফ্রাই, পাস্তা, হটপট, এগুলো এভরিথিং অনেক কিছু থাকবে। মানে সর্বসাধারণের জন্য আমরা রাখি যে একজন বিশ্বের এবার হচ্ছে একজন উচ্চ পদস্থ কর্মচারী যেখানে আসতে পারে খেতে পারে সবার জন্য একদম সর্বনিম্ন মূল্যে রাখা হচ্ছে রিক্সা ড্রাইভার সব সবাই যেখানে আসতে পারে খেতে পারে এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। এখানে আমাদের ডিসপ্লে দেখুন প্রায় এখানে 1 কোটির উপরে আমরা ডেকোরেশনের কাজও লাগিয়েছি। আশা করবো ড্রাইভার তারপরে আপনি সবাই একদম এখানে আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন, আমাদের ধাবাটা একদম চেক করে যাবেন আসলে দর্শক। জেলা কইলাম যে আসলে সিলেটর কদমতলির দক্ষিণ সুরমার কদমতলির আজকে ও একটু আগেও কিন্তু আসলে কাচ্চি প্রেমিক ফুলর লাগি উদ্বোধন হয়ে গেল কাশ্মীর কাচ্চি ভাই। আজকে থাকি 3 দিন পর্যন্ত কাশ্মীর কাচ্চি বাইতে একটা অফার চলে আর এই অফারটা হয়েছে যে আপনার যে কোনো খাবারের উপরে কিন্তু আসলে 30% মূল্য ছাড় আছে, 30% ডিসকাউন্ট আছে আপনারা। আমরা যদি আপনারা যে কাচ্চি বাই যে কাশ্মীর কাচ্চি বাই যে কোন জায়গা সিলেটের কোন জায়গা কোনানো কিলা আমরা যদি আপনারা দেখাইতাম চেষ্টা করি তাহলে আপনারা দেখুক আগে আগে ওটাও দেখুক কাজে আসলে আপনারা দেখতে পারা যে সিলেটের কদমতলি পয়েন্ট যেটা রেখা হয় কদমতলি মুক্তিযুদ্ধ চত্বর যেটা রেখা হয় বা কদমতলি পয়েন্ট যেটা রেখা হয় ঠিক কদমতলি পয়েন্টও যে আপনার পূবালী ব্যাংক আছে পূবালী ব্যাংকের ঠিক উপরে পূবালী ব্যাংকের 2 তলাত পূবালী ব্যাংক যে মার্কেট ও মার্কেটের ঠিক 2 তলাত হয়েছে গিয়া যে আজকে একটু আগেও যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু আসলে যে কাশ্মীর কাচ্চি ভাই যে স্টুডেন্ট এবং পার্টিসিপেন্টরা যেটা এটা উদ্বোধন করছেন আমরা আপনার এটা পুরাটাও আপনারা আমরা দেখাইলাম কিংবা আপনারা একটু আগেও কিন্তু কইছি যে আসলে কাশ্মীর এই কাচ্চি বাইতে যে প্রথম 3 দিন একটা অফার চলে আর এই অফারটা হচ্ছে যে কোনো খাবারের উপরে 30% ডিসকাউন্ট আপনারা আইতা পারেন আইয়া খানি খাইয়া চেক করতে পারেন। আমরা যদি আপনারা তার পুরা ভিউটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবা যে আসলে কত সুন্দর একটা লোকেশন কত সুন্দর একটা ডেকোরেশন করা আসলে এটাতে আমি কিতা হইতাম আসলে মানে এত সুন্দর লাগে আসলে আপনারা না আইলে আসলে না আইয়া আসলে না দেখলে আপনারা বিশ্বাস করছেন না যে আসলে যে তার যে ডেকোরেশনটা এই ডেকোরেশনটা কিন্তু আপনারা যে আসলে বন্ধু বান্ধব ফ্যামিলি লইয়াও আপনারা আইতে পারেন ইয়া বইতে পারেন কিংবা আপনারা যদি তার ভিতরটা যদি আমরা যদি আরও ভিতরটা যদি আমরা আপনারা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবা যে আসলে ও দেখো আপনারা যে আসলে কাচ্চির
এই ডাইনো যে বিতরটা হচ্ছে আপনারা রামকিন বাজে আপনারা যে তারা যারা খাবার পরিবেশন করেন তারাও আপনারা দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব দিক দিয়ে আসলে আমি মনে করি যে আসলে এই সিলেটে তো আরও বেশ কয়েকটা যে কাচ্চি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে কিংবা আছে আমি মনে করি যে সব থেকে ব্যতিক্রমী বলি আসলে কাশ্মীর কাচ্চি ভাই দর্শক ও আসলে আমার কাছে কাশ্মীর কাচ্চি ভাই থেকে সর্বশেষ পরবর্তীতে আবারও কোনো খবর রাখো বললে আপনার লগে সংযুক্ত হইনি।